আবার একবার বাংলার তিন কিংবদন্তি ফুটবলারকে একসঙ্গে খেলতে দেখতে পারবে বাঙালি, অর্থাৎ রহিম নবী এবং পাশাপাশি মেহতাব হোসেন এবং অ্যালভিটো, এদের সকলকেই একসঙ্গে খেলতে, অর্থাৎ বর্তমানে তারা প্রাক্তন ফুটবলার এবং আবারও তাদের একবার একসঙ্গে খেলতে দেখতে পারবে বাঙালি। আগামী মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি একেবারে কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে, এবং এই মাঠেই, গীতাঞ্জলি স্টেডিয়ামে এই যে মাঠ, এই মাঠেই কিন্তু আগামী 28শে সেপ্টেম্বর একসঙ্গে খেলতে নামবে বাংলার তিন কিংবদন্তি ফুটবলার মেহতাব হোসেন, পাশাপাশি রহিম নবী এবং অ্যালভিটো। অর্থাৎ তাদেরকে দিয়ে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের কিন্তু আয়োজন করেছে জুপিটার আর নামের একটি সংস্থা। তাদের মাধ্যম দিয়ে কিন্তু আগামী 28শে সেপ্টেম্বর এই মাঠেই কিন্তু তারা খেলতে নামবে। একটি ম্যাচ চ্যারিটি ম্যাচ হচ্ছে এবং সেই চ্যারিটি ম্যাচের মাধ্যমে কিন্তু তারা খেলতে নামবে, এবং এই চ্যারিটি ম্যাচকে কেন্দ্র করে কিন্তু আজ সাংবাদিক সম্মেলন হয়ে গেল, এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওই তিন ফুটবলার মেহতাব হোসেন, পাশাপাশি রহিম নবী এবং অ্যালভিটো। তারা কিন্তু আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, এবং আগামীতে তারা বাঙালিকে, অর্থাৎ বর্তমানে ফুটবল খেলা ভুলতে চলা বাঙালিকে কি ফুটবল উপহার দিতে চলেছে সরাসরি তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। আমরা একসঙ্গে খেলতাম, এখনো খেলি, এরকম না যে খেলি না, খেলি, আমরা চেষ্টা করি একসঙ্গে খেলার, না আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। ওই বললাম না, যারা খুবই অসহায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। দিদির সঙ্গে আমরা আলোচনা করছিলাম যে আমাদের টার্গেট কী বলো তো, আমরা কলকাতা, দেখো কলকাতা আমাদের পক্ষে কিনে করা অতটা সম্ভব না, আর জায়গাও নেই, একটু আউটসাইড করে আমরা ইচ্ছা আছে। এই যারা আমরা এই মেম্বাররা আছি সবাই মিলে, যারা ওই ওই বাঁ দিক থেকে ডান দিক অব্দি বসছিল, একটা ভালো একটা স্পোর্টস একাডেমি আমাদের নিজেদের উদ্যোগে করার ইচ্ছা আছে, যেখানে কী বলো তো স্ট্রিট ফুটবল যারা ভালো প্লেয়ার বা গ্রামে ভালো প্লেয়ার আছে তাদেরকে নিয়ে আসবো। কেন আমি একটা জিনিস মনে করি, কী বলো তো, অভাব না থাকলে ফুটবলার হতে পারবে, অভাব থাকতে হবে তবেই কিন্তু প্লেয়ার বেরোবে। সেই জন্যই কিন্তু আমরা এটা করছি, যাতে ওই সব ছেলেগুলোকে যাতে আমরা চান্স দিতে পারি। আমরা প্রত্যেকে গ্রামের ছেলে, অ্যালভিটো হয়তো গোয়াতে থাকে, গোয়াও কিন্তু যেখান থেকে উঠে এসছে খুব খারাপ জায়গা, মেহতাবও যেখান থেকে এসছে মল্লিকপুর থেকে, সেখান থেকে সবাই কিন্তু ফাইট করেই বড় হয়, কেউ এমনি এমনি হয়ে যায় না। দেখো আমরা কি তরুণ ফুটবলাররা সব জানে কোথায় কী করতে হবে, এখন সবাই এখন বললাম না ফোনের এই ইন্টারনেটের দুনিয়ায় সব জানে, এবার ওদেরকে আসতে হবে সিরিয়াসনেস, স্যাক্রিফাইস। ফুটবল নট এমনি ইজি বাবা, তোমায় স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, তবে তুমি ওই জায়গায় পৌঁছাবে। তুমি আজকে বললে কালকে পৌঁছাতে পারবে না, আর কটা হার্ডওয়ার্ক করে সেটা দেখতে হবে, যে হার্ডওয়ার্ক করেছে সে সাকসেস। দেখুন, এটা আমরা একটা জায়গায় করছি, মানে এরপরে আমরা মালদা মুর্শিদাবাদে একটা করব, এটা যতটা আমরা পারি চেষ্টা করছি কীভাবে আমরা দুষ্ট বাচ্চাদের, গরিব বাচ্চা ফুটবলারদের কীভাবে তাদের পাশে দাঁড়াবে। একটু আগে আমি প্রেস কনফারেন্সেও বললাম যে কাকে কাকে কী হেল্প করেছি আমরা প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি দিয়ে, প্লাস অ্যাজ ওয়েল যারা আমাদেরকে দিতে ইচ্ছুক হয়েছে। এখানে সব কিছুই ক্লিয়ার, এখানে কেউ কারোর এতে যায় না, চ্যারিটি ইন দ্য সেন্স চ্যারিটি, নিঃস্বার্থভাবে আমরা এই কাজটা করি যাতে মানুষের, সমাজের উপকার হয়। এটা সারা পৃথিবীতে হয়, সারা পৃথিবীতে যারা আপনি দেখবেন যারা ওয়ার্ল্ড ফেমাস প্লেয়াররা তারা এরা করে থাকে, সেটা আমরা চেষ্টা করছি কীভাবে এটা আমরা এখানে এই কালচারটাকে আনা। কারণ এইগুলো কি আমি সেটা নিজেই জানি না, হয়তো কেউ এতটা ইনিশিয়েটিভ নিয়ে কোনো কিছু করেনি, কিন্তু ফুটবলে এখন ISL যেমন চলছে, প্রচুর পয়সা আছে, ভালো অ্যাটমসফিয়ার আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, অনেকগুলো আছে, কিন্তু আমাদের এই যে এক্স ফুটবলার দের পাশে কেউই নেই কিংবা কিছুই করছে না। যেমন আজকে ক্রিকেট বলো, ওদের একটা লেজেন্ডস লিগ হয় কিংবা ওরা একটা কোনো একটা এক্সিবিশন ম্যাচ খেলে, তো ওদের একটা লাইভ টেলিকাস্ট অবধি হয়। তো আমরা আশা করছি যদি এখান থেকে আমরা কয়েকটা যদি কারোর জন্য একটা ভালো মেসেজ যদি দিতে পারে, প্লিজ আমাদের পাশে এসে একটু দাঁড়াও আর সবাই মিলিয়ে আমাদেরকে সাপোর্ট করো, তাহলে আমরা একটু খুব প্রাউড ফিল করবো কি ইয়াস আফটার রিটায়ারমেন্ট আমাদের পাশে কেউ আছে, আমাদের খেলা দেখতে অনেক লোকরা এখন অবধি বসে আছে। সো আমি এটাই রিকোয়েস্ট করবো, প্লিজ কাম অ্যান্ড সাপোর্ট আস, স্টে উইথ আস, অ্যান্ড ডেফিনেটলি উই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ, বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা,
আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।